আজ একটি নতুন বিষয় নিয়ে তোমাদের মধ্যে চলে এসেছি। বিষয়টি কি সেটা সর্বপ্রথম আগে বলিনি। বিষয়টি হচ্ছে যে মাউস ছাড়া তোমরা কম্পিউটার ইউজ করবে কি করে। মাউস খারাপ হয়ে গেলে জানো যে কম্পিউটার ইউজ করা যায় না, কিন্তু যদি এই সেটিংসটি আগে থেকে তোমরা অন করে রাখো তাহলে যে সময় মাউসটি খারাপ হয়ে যাবে তারপরেও তোমরা কম্পিউটার মাউস ছাড়া মাউসের কাজটা করতে পারবে। সেই বিষয়টি আজকে আমি সম্বন্ধে সম্পূর্ণ দেখিয়ে দেবো। প্রথম থেকে শেষ অবধি তোমরা অবশ্যই দেখো ভিডিওটি, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো। চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো ভিডিওর প্রথমেই বলেছি মাউস খারাপ হয়ে গেলে কোনো কাজ করা যায় না, কিন্তু এক্ষেত্রে একটা কথা বলে রাখি, তোমার এই সেটিংসটি যদি আগে থেকে অন করে রাখো তাহলে মাউস খারাপ হয়ে গেলে মাউসের কাজটা কিবোর্ড দিয়ে করতে পারবে। কিন্তু কিভাবে করবে সেটা তো তোমাদের আমি বলবই। তার আগে একটা কথা বলে রাখি, তোমরা যদি এই সেটিংসটি মাউস ঠিক বা ভালো থাকাকালীন অবস্থায় অন করে না রাখো, তারপরে যদি তোমাদের মাউস খারাপ হয়ে যায় তাহলে মাউসের কাজ কিবোর্ড দিয়ে করতে পারবে না। অতএব তোমার মাউস ঠিক বা ভালো থাকাকালীন অবস্থায় সেটিংসটি অন করে রাখতে হবে। যেটা এতক্ষণ বললাম সেটা কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে। এবার কিভাবে সেটিংসটি অন করব সেটি তোমাদের আমি বলে দিচ্ছি, দেখে নাও। প্রথমে স্টার্টে যাবে, এক্ষেত্রে একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে থাকি, যে লেখাটা এখন লিখব সেই লেখাটা যারা উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11 লিখবে তাদের কিন্তু এই লেখাটা লিখলে সেখান থেকে ওপেন করতে পারবে না বা খুঁজে পাবে না। প্রথমে আগে উইন্ডোজ 7 আমি দেখিয়ে নিই, তারপর উইন্ডোজ 10 11 যাদের আছে তাদেরটা আমি তারপর দেখাচ্ছি। প্রথমে যাদের উইন্ডোজ 7 আছে তাদের একটা জিনিস লিখতে হবে, সেটা কি মাউস কি, MOUSE মাউস কি, KEY। এই যে দ্বিতীয় যে লেখাটা মুভ দি পয়েন্টার উইথ দি কিপ্যাড ইউজিং মাউস কি, এটার উপর ক্লিক করবে। ক্লিক করলে এই যে টার্ন অন মাউস কি, এর পাশে যে চেকবক্স আছে এটার উপর টিক করে দেবে। এইটুকু টিক করলে কিন্তু হবে না, এই সাইট আপ মাউস কি এটার উপর ক্লিক করবে। টার্ন অন মাউস কি পাশে চেকবক্স আছে এটার উপর টিক চিহ্ন করে দেবে, ওকে করবে। ওকে করলে দেখো এবার মাউসের কাজটা কিবোর্ড দিয়ে করছি। এ দেখো উপরে উঠছে, পাশে যাচ্ছে, এই পাশে যাচ্ছে, নিচে যাচ্ছে। এবার যাদের উইন্ডোজ 10 বা 11 তারা কীভাবে ওপেন করবে, তাদের কিন্তু উইন্ডোজ 7 মতো ওরকম লিখলে হবে না। তাদের প্রথমে স্টার্টে যেতে হবে, যার পরে কন্ট্রোল প্যানেলে যেতে হবে, তারপর ইজি অফ অ্যাক্সেস এটার উপর ক্লিক করবে। ইজি অফ অ্যাক্সেস সেন্টার এটার উপর ক্লিক করবে। এই যে 4 নম্বর যে লেখাটা, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, এই যে মেক দি মাউস ইজিয়ার টু ইউজ, এই মাউসের চিহ্ন আছে তোমরা এটা থেকে ঢুকে যেতে পারো। ওপেন করলে যাদের উইন্ডোজ 7 তাদের তো ওখান থেকে না ডাইরেক্ট ঢুকে গেল, তাদের যে লেখাটাই ঢুকে যে লেখাটা ছিল টার্ন অন মাউস কি, পাশে চেকবক্স ছিল এই চেকবক্সে ক্লিক করলে সেট আপ ছিল, সেট আপ মাউস কি ছিল, এই যে পাশে অন করলে। এবার দেখো কিবোর্ড দিয়ে মাউসের কাজটা করছি, সাইডে যাচ্ছি, পাশে যাচ্ছি, নিচে নামছি। এবার তোমরা ভাবছো যে কীভাবে ওপেন করব। দেখো ধরো আমি এই ছবিটাই ওপেন করব, এবার যে কোনো একটা কিছু ওপেন করব, ধরো এটাই ওপেন করব, এই ফাইলটা। এটার পর গেলে এবার W5 ক্লিক করবে, ক্লিক করলে ওপেন হয়ে গেল। এইভাবে তোমরা মাউসের কাজটা কিবোর্ড দিয়ে করতে পারবে। এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটিকে অল করে রাখো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। চলো ভিডিওটা আজ এখানেই শেষ করলাম, গুড বাই।